বৃহস্পতিবার বিকেল 4:30 নাগাদ মুষলধারায় বৃষ্টি নামায় কলকাতা আবহাওয়ায় শীতল হতে শুরু করে। এদিন বৃষ্টি নামার আগে থেকে মেঘ গুড়গুড় ডাকের সঙ্গে ধূলিঝড় বইতে শুরু করে। বিকেল 4:00 নাগাদ শুরু হয় ধূলিঝড়, আধ ঘন্টার মাঝেই বৃষ্টি নামে। তবে আধ ঘন্টার বৃষ্টিতে আবহাওয়া ঠান্ডা হলেও বহু মানুষ আটকে পড়েন মাঝপথে। বিভিন্ন শপিং মল মার্কেটে যারা বেরিয়েছিলেন তারা রীতিমতো অস্বস্তিতে পড়েন। এদিন বৃষ্টির কারণে কলকাতার অ্যাপেলো, গ্লেন ইগলস হাসপাতাল, লাগোয়া, মানি স্কোয়ার গেটের সামনে বহু মানুষকে ভিড় করতে দেখা যায়। তাদের বাজারের কাজ শেষ হলেও কার্যত বৃষ্টির কারণেই বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন মানুষ। কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।